দেশের নানা প্রান্ত থেকে আগ্রহ নিয়ে পর্যটকরা আসেন কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের নরসিংদীর বাড়ি দেখতে, কিন্তু ফিরে যান হতাশ হয়ে। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে তার স্মৃতিচিহ্নটুকু, দখল হয়ে যাচ্ছে বাড়ির আশপাশের জায়গাও। নরসিংদী থেকে মাখন দাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী। 1834 সালে নরসিংদী জেলায় জন্ম নেন গিরিশচন্দ্র সেন। আরবি ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জনের পর উপমহাদেশে তিনিই প্রথম কোরআন শরীফের বাংলা অনুবাদ করেন, হয়ে যান সবার প্রিয় ভাই গিরিশচন্দ্র সেন। কিন্তু কালের বিবর্তনে নতুন প্রজন্ম যেমন ভুলতে বসেছে তার নাম, তেমনি নষ্ট হতে বসেছে তার পৈতৃক ভিটা। স্থানীয়রা দাবি জানিয়েছেন তার বাড়িটি সংরক্ষণের। নেক্সট জেনারেশন যারা আছে, যিনি নাকি কোরআন শরীফ বাংলায় রচিত করছেন এবং সবাই যাতে জানতে পারে, আমরা চাই যে এটা একটা পূর্ণাঙ্গ রূপরেখা হিসেবে দাঁড়াক, যাতে করে বিভিন্ন দর্শনার্থী, দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসেন। 2015 সালে স্থানীয় প্রশাসন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে 1,20,00,000 টাকা ব্যয়ে বাড়িটি সংরক্ষণ এবং জাদুঘরে রূপান্তরের কথা থাকলেও এখনও তা অরক্ষিতই। বিভিন্নভাবে জোর জবরদখল করে রেখেছে এলাকার মানুষ। আমরা চাই জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে এই বাড়িগুলো এবং দখল মুক্ত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করে ভালো করে এটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হোক, যাতে এটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। তবে বরাদ্দের অভাবে সংস্কার কাজ বন্ধ আছে বলে জানান জেলা প্রশাসক। প্রথম দফায় তারা কাজটি কিছু করেছে, বলেছেন যে আরও কিছু কাজ বাকি রয়েছে এবং সেটির বরাদ্দ এখনও তারা পাননি বলে জানিয়েছে। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি, তারাও আমাকে যেটি জানিয়েছেন যে আরও কিছু বরাদ্দ তারা শীঘ্রই বরাদ্দ দিবেন। বাড়ির আশপাশের জায়গা পুনরুদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সব ধরনের ব্যবস্থার কথাও জানান তিনি। কেউ যদি অবৈধভাবে এটি দখল করে থাকে, সে বিষয়ে আমরা খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করব। তবে আর কোনো কালক্ষেপ নয়, কাজে দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী। মাসুম আলী, একুশে টেলিভিশন।